হ্যালো বন্ধুরা অন্যরকম পাঠালে তোমাদেরকে স্বাগতম আচ্ছা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আহ পরিমাণগত রসায়ন বলা যায় রসায়নে যত হিসাব নিকাশ আছে কতটুকু বিক্রিয়া করবে কতটুকু উৎপাদ তৈরি হবে বিক্রিয়কের কি পরিমাণ কম ছিল মোটামুটি সেসব নিয়ে এই চ্যাপ্টার আলোচনা করা হয় তো তুমি যখন রাসায়নিক গণনা পড়বা বা কেমিক্যাল নিয়ে কোনো হিসাব নিকাশ করবা সব গুরুত্বপূর্ণ টার্ম যেটা প্রথমেই চলে আসে সেটা হচ্ছে মোল ওকে সো মোল কাকে বলে মূল দিয়ে কীভাবে কাজ করা যায় মোল দিয়ে হিসাব নিকাশ করলে কতটুকু হিসাব নিকাশ সহজ হয়ে যায় মোল দিয়ে তুমি গাণিতিক সমস্যাগুলো কত সহজে সলভ করতে পারবো আমরা সেগুলো আজকে দেখবো আচ্ছা তো মোলে ডেফিনেশন কি মোলে ডেফিনেশন বইতে তোমরা সবসময় দেখেছ সেটা হচ্ছে খুবই সহজ যে আমি যদি অনুর আণবিক ভর অথবা পরমাণুর পারমাণবিক ভরকে গ্রামে রিপ্রেজেন্ট করি তাহলে সেখানে যে ভ্যালুটা আমি পাবো সেটাকে আমরা বলি হচ্ছে মোল মানে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করা অথবা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করা তো যদি কারো মনে হয়ে থাকে যে আণবিক ভরে রেখা হচ্ছে গ্রাম বা পারমাণবিক ভরে রেখা হচ্ছে গ্রাম সেটা কিন্তু আসলে ঠিক না আমি এখানে দুটা সঙ্গে লিখে রেখেছি দুটা ইকুয়েশন পারমাণবিক ভরের ইকুয়েশন হচ্ছে একটি পরমাণুর ভর বাই কার্বন বারো যে ভর তার বারো ভাগের এক ভাগ তাহলে তুমি খেয়াল করো এখানেও ভর ধরো তুমি গ্রাম নিলে এখানেও ভর তুমি গ্রাম নিলে গ্রামে গ্রামে কিন্তু ক্যাসেল আউট হয়ে যায় সো আণবিক ভরেরও কোনো একক নেই পারমাণবিক ভরের কোনো একক নেই সো ইউজুয়ালি কোনো একক থাকে না কিন্তু যদি আমি গ্রামে প্রকাশ করি সেখানে যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা মোল বলি ফর এক্সাম্পল ধরো আমি এখানে দুইটা অনু নিই সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে পানি তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর সবারই জানা কত 98 আর পানির আণবিক ভর হচ্ছে 18 আবার বলছি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কিন্তু 98 গ্রাম না সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 আর পানির আণবিক ভর হচ্ছে 18 তো যদি আমি এটাকে গ্রামে প্রকাশ করি তাহলে আমি কি করলাম আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলাম সেটা কি হয়ে গেল মোল হয়ে গেল আচ্ছা তো আমি বলতে পারি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট 1 মোল সালফিউরিক অ্যাসিড আর 18 গ্রাম পানি ইকুইভ্যালেন্ট 1 মোল পানি এবার আসো আমরা তো বোধ এই সূত্রটা সবাই জানি সেটা হচ্ছে যে কোনো গ্যাসের এক মোলে অ্যাভোকেডোর নাম্বারের সমান সংখ্যক অনু পরমাণু বা আয়ন থাকে অনু হলে অনু পরমাণু হলে পরমাণু আয়ন হলে আয়ন তো ধরো আমি যেহেতু এখানে এক মোল সালফেরিক অ্যাসিড নিয়েছি সেখানে কি পরিমাণ সালফেরিক অ্যাসিড অনু থাকবে সিক্স পয়েন্ট জিরো টু টেন টু টোয়েন্টি থ্রি এতটি সালফেরিক অ্যাসিড অনু থাকবে আর যেহেতু আমি এখানে এক মোল পানি নিয়েছি তার মানে এখানে সিক্স পয়েন্ট জিরো টু দি থ্রি এতটি পানির অনু থাকবে আচ্ছা আমরা এটাও জানি সেটা হচ্ছে যে কোনো গ্যাসের এক মলের আয়তন হচ্ছে বাইশ লিটার তো আমি যেহেতু এখানে সালফিরিক অ্যাসিড নিছি আমি যেহেতু এখানে পানি নিছি প্রতিটার এক মল নিছি এবং আমি ধরলাম পুরো ব্যাপারটা এস টিপিতে আছে সো এস প্রতিটি গ্যাসের মলার আয়তন বাইশ দশমিক চার লিটার তার মানে এখানে কত লিটার সালফিরিক অ্যাসিড হবে বাইশ দশমিক চার লিটার সালফিরিক অ্যাসিড হবে এখানে কত লিটার পানি হবে বাইশ দশমিক চার লিটার পানি হবে সো আমি হিসাব নিকাশ এটুকু বুঝলাম যে হচ্ছে এক মোল সালফিউরিক অ্যাসিড সমান নাইনটি এইট গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান এতটি সালফিউরিক অ্যাসিড অনু সমান এত লিটার সালফিউরিক অ্যাসিড একই হিসাব যদি আমি অ্যামোনিয়ার জন্য বা কার্বন ডাইঅক্সাইডের জন্য করতে চাই ফর এক্সাম্পল কার্বন ডাইঅক্সাইড তো ধরো আমার কাছে এক মোল কার্বন ডাইঅক্সাইড আছে আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে চুয়াল্লিশ তার মানে এখানে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড আবার

কারণ চুয়াল্লিশে যদি এক মোল হয় তাহলে বাইশে কত হবে হাফ মোল হবে আসলে তুমি হাফটা কিভাবে পেয়েছো তুমি যে বাইশটা আমি তোমাকে দিয়েছিলাম সেটাকে তুমি চুয়াল্লিশ দিয়ে ভাগ করে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ পেয়েছো তার মানে আমি এটা ফর্মুলা বের করতে পারি মোলকে যদি আমি এন দিয়ে প্রকাশ করি এন সমান হচ্ছে যে কোনো ভর বাই হচ্ছে আণবিক অথবা পারমাণবিক ভর ওকে আচ্ছা ধরো তোমাকে যদি আমি থ্রি পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি মানে এর অর্ধেক পরিমাণ এই পরিমাণ পানির অনু দিয়ে থাকি অতমল দিয়েছি উত্তরটা খুবই সহজ হাফ মোল দিয়েছি কিভাবে বের করছো তুমি এই 3.01 ইনটু 10 টু দি পাওয়ার 23 সেটাকে তুমি হচ্ছে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 দিয়ে ভাগ করছো আচ্ছা তার মানে যে কোন সংখ্যাকে তুমি যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করো সেখানে তুমি কি পাবা মোল পাবা তো আমি এই সূত্রটা আরেকটু এক্সটেন্ড করতে পারি মোল সমান হচ্ছে n বাই na n হচ্ছে যে কোন সংখ্যা na হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার নাম্বার অফ অ্যাভোগাড্রো আচ্ছা তোমাকে যদি আমি চুয়াল্লিশ দশমিক আট লিটার পানি দেই কত মল দিছি খুবই সহজ বাইশ দশমিক চার লিটারে যদি একমল হয় তাহলে চুয়াল্লিশ দশমিক আট লিটারে দুই মল হবে আসলে তুমি কিভাবে বের করছো তুমি চুয়াল্লিশ দশমিক আটকে বাইশ দশমিক চার দিয়ে ভাগ করছো ভাগ করেই কিন্তু দুই হয়েছিল আমি এটাও বলতে পারি মোর সমান হচ্ছে যে কোনো ভলিউম বাই বাইশ দশমিক চার যেহেতু এটাও লিটারে ছিল এটাও কিছু হবে লিটারে হবে এটা অবশ্যই কিসে হবে গ্রামে হবে তাহলে খেয়াল করো আমি মোলের তিনটে ফর্মুলা পাইলাম মোল সমান ডব্লিউ বাই এম মোল সমান এন বাই এন এ মোল সমান আছে ভি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার ভার্সনের আয়তন আচ্ছা আমরা হয়তো এই সমীকরণটাও জানি সেটা হচ্ছে পিভি সমান হচ্ছে এন আর এখানে এন ছিল হচ্ছে মোল সংখ্যা আমি বলতে পারি এন সমান হচ্ছে পিভি বাই হচ্ছে আর টি আমরা সেটা আরেকটু এক্সটেন্ড করতে পারি এন সমান হচ্ছে পিভি বাই হচ্ছে আর এখন দেখি মোলের গুরুত্ব কি মোলের ইম্পর্টেন্স আসলে কোথায় মোল হচ্ছে ধরো তুমি একটা রাস্তার মোড়ে আছো তো মোড় থেকে চারদিকে চারটা রাস্তা চলে গেছে তো ভাইয়া মোড়ে মোড়ে সুবিধাটা কি তুমি যদি থাকো তোমার জন্য যেদিকে থাকার যে কোনো দিকে যাওয়ার একটা সুযোগ থাকে তো কেমিস্ট্রিতে সেই মোড়টার মতো হচ্ছে মন দেখো তো তুমি যদি কখনো সামহাউ হাউ কোনো একটা অঙ্কের কোনো একটা অবস্থায় মোলে পৌঁছাতে পারো সেখান থেকে তুমি কোথায় যেতে পারবা সেখান থেকে তুমি ভরে যেতে পারবা মানে তোমার কাছে ভর রিলেটেড ক্যালকুলেশন যদি দরকার হয় তুমি সেখানে যেতে পারবা আচ্ছা তোমার কাছে যদি মোল থাকে সেখান থেকে তুমি কোথায় যেতে পারবা সংখ্যা মানে যদি আমার কোথাও অনুসংখ্যা বড় মনুষ্য সংখ্যা বের করতে পারলে আমি সেখানে যেতে পারবো তোমার কাছে যদি মল জানা থাকে তুমি সেখান থেকে কোথায় যেতে পারবা আয়তনে যেতে পারবা তোমার কাছে যদি মল থাকে সেখান থেকে তুমি কোথায় যেতে পারবা চাপ রিলেটেড ক্যালকুলেশনে যেতে পারবা সো এটা হচ্ছে মলের সুবিধা মৌল তুমি যদি জানা থাকে তাহলে সেখান থেকে তুমি ভর হিসাব করতে পারবা সেখান থেকে তুমি সংখ্যা হিসাব করতে পারবা সেখান থেকে তুমি আয়তন হিসাব করতে পারবা সেখান থেকে তুমি চাপ হিসাব করতে পারবা যে পরিস্থিতিতে তোমার যেটা দরকার হয় তখন তুমি সেটা ইউজ করবা এবার এখানে তোমাদের কিছু জিনিস নিয়ে কিছু কনফিউশন তৈরি হয় সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে এক লিটারের পানি বোতল তো আমি যদি এই বোতলে পানি ভরি বোতলের ওজন যদি বাদ যে আমরা মোটামুটি এটা আন্দাজ করা যায় এক লিটার পানির ভর হচ্ছে এক কেজি তো সেই অনুযায়ী বাইশ চার লিটার পানির ভর বাইশ দশমিক চার কেজি হওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল বাইশ দশমিক চার লিটার পানির ভর বাইশ দশমিক চার কেজি হওয়ার কথা ছিল কিন্তু এখানে হয়েছে মাত্র আঠারো গ্রাম তো এই জিনিসটা নিয়ে অনেকের কনফিউশন তৈরি হয় এখানে ব্যাপার হচ্ছে এই বাইশ চার লিটার যে পানি আমি চিন্তা করছি এটা কিন্তু লিকুইড পানি না এটা হচ্ছে গ্যাসীয় পানি সো মাথা যখন মোল নিয়ে আমরা আয়তনটা হিসাব করি তখন ওই বস্তুর গ্যাসিয়াস ভার্সন হিসাব করে বা গ্যাসিয়াস ভার্সন চিন্তা করে তারপর হিসাব নিকাশ করা হয় সো এই জিনিসটা মাথা রাখবে কনফিউশন দূর হয়ে যাবে তো যেটা আমরা দেখছিলাম যে মোল দিয়ে আসলে তুমি একসঙ্গে ভর সংখ্যা আয়তন চাপ তাপমাত্রা এবং আরো অনেক জিনিস একসাথে হিসাব করা যায় সেটা আমরা কিছুক্ষণ পরে দেখব এবং আমরা দেখব যে তুমি যখন কোনো একটা ম্যাথ করার সময় মোল দিয়ে কাজ করবা হিসাব নিকাশ কতটা সহজ হয়ে যায় এবং আমরা যখন এই ম্যাথ সলভ করব দেখতে পাচ্ছো আমি এখানে চারটা ম্যাথ লিখে রেখেছি তো আমি এই চারটা ম্যাথ নমুনা হিসেবে নিলাম এবং যখন সলভ করব তখন তুমি দেখতে পাবে যে কতটা সহজে সলভ করা যায় এবং আমরা একটু বয়ের কনভেনশনাল যে নিয়ম মানে ওই কিক নিয়মে অঙ্কগুলো সলভ করা যায় ইজিলি বাট ওর থেকে একটু বেড় হয় অঙ্কগুলো করার চেষ্টা করব প্রথম অঙ্কটা আসে আমাকে দেওয়া আছে পাঁচ গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত আচ্ছা পাঁচ গ্রাম মানে বলো কি দেওয়া আছে ভর দেওয়া আছে আমাকে চাইছে কি আয়তন তো দেওয়া আছে ভর আমাকে বের করতে হবে আয়তন তাহলে খেয়াল করো তো এই ফর্মুলার কোনগুলোর সঙ্গে সম্পর্ক মিলানো যায় এখানে দেওয়া আছে ভর এখানে দেওয়া আছে হচ্ছে আয়তন তার মানে আমি ফর্মুলার এই দুটো অংশ নিব সো নেই দেখি ফর্মুলা হচ্ছে ডব্লিউ বাই এম সমান হচ্ছে ভি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর তারপর তুমি এখানে কি করবা দেখো তো আছে পাঁচ এম এর মান হচ্ছে আমরা জানি যেহেতু হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এর মান হচ্ছে আর ভি তো আমাদের বের করতে হবে বি এর মানটা বাবা কোন এককে লিটার এককে তো এই অঙ্কটা তুমি চাইলেও কি করতে পারো আমাদের বইতে যেভাবে করে দেওয়া আছে বাট এইভাবে অঙ্কগুলো করলে অঙ্গ গুলো বেশি সহজ আচ্ছা তুমি পরের অঙ্কটা দেওয়া এসটিপিতে অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত আচ্ছা ঘনত্ব মানে আমরা সবাই এটা জানি ঘনত্ব মানে হচ্ছে ভর বাই হচ্ছে আয়তন তাহলে খেয়াল করো তো তোমার দরকার হচ্ছে ভর তোমার দরকার হচ্ছে আয়তন তার মানে এই কোনগুলো আমি ইউজ করবো এটা আর এটা দিয়ে আমি কাজ করবো অর্থাৎ ফর্মুলা হচ্ছে ডব্লিউ বাই এম সমান ভি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর দেখো তো আমাকে তো ডব্লু বাই এম দরকার না আমার দরকার ডব্লু বাই ভি মানে ভর বাই আয়তন ডব্লু এর তো ডব্লিউ ভিনিয়াস নাম এখানে এম বাই হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট যেহেতু অক্সিজেন এম এর মান জানে এম এখানে বত্রিশ আর টোয়েন্টি টু হিসাব করে যেটা আসবে সেটা আমাদের উত্তর একক কী হবে বত্রিশ ছিল গ্রামে আর টোয়েন্টি টু ছিল হচ্ছে লিটারে মানে গ্রাম পার লিটার ওকে এই অঙ্কটাতে আসো আমাকে বলছে পাঁচশোটি স্বাক্ষর দিতে মানে তুমি যদি পাঁচশোটি সাইন দাও সেখানে তোমার এত মিলিগ্রাম গ্রাফাইট খরচ হচ্ছে তো ভাইয়া প্রশ্ন হচ্ছে আমি কি সাইন কলম দিয়ে দিছি নাকি পেন্সিল দিয়ে দিছি আনসার হচ্ছে পেন্সিল যেহেতু গ্রাফাইট খরচ হয়েছে তো আমাকে বলছে যদি আমি একটি স্বাক্ষর দেই তাহলে কতটি পরমাণু খরচ হবে সো আমাকে দেওয়া আছে হচ্ছে ভর আমাকে বের করতে বলছে কতটি মানে সংখ্যা বের করতে বলছে সুতরাং আমাকে এখানে সম্পর্ক স্থাপন করতে হবে ভরের সাথে সংখ্যা দেখো এই হচ্ছে আমাদের ভর আর এই হচ্ছে আমাদের সংখ্যা তার মানে ফর্মুলার আমি এইটুকু ইউজ করবো সো ইউজ করি ফর্মুলা হচ্ছে w/m n/ হচ্ছে n এ আচ্ছা খেয়াল করো তো w এর এখানে কত দেওয়া আছে আমি ধরলাম হচ্ছে 55.6 তো প্রশ্ন আছে ভাই এটা তো মিলিগ্রামে দেওয়া আছে আমাকে তো গ্রামে কনভার্ট করতে হবে সো মিলিগ্রাম থেকে গ্রামে কনভার্ট করতে হলে কি করতে হয় 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করতে হয় সো আমি মিলিগ্রাম থেকে কি করলাম গ্রামে কনভার্ট করলাম আচ্ছা এবার কথা আছে ভাই এটা কি একটা সাখরের জন্য না 500 টা জন্য উত্তর হচ্ছে পাঁচশোটা স্বাক্ষরের জন্য কিন্তু আমাকে বের করতে বলছে কি একটা স্বাক্ষরের জন্য আমি যদি এটাকে পাঁচশো দিয়ে ভাগ করি তাহলে আমি ভরটা পেয়ে গেছি একটা স্বাক্ষরের জন্য ডুবলুর মানটা পাইলাম আচ্ছা যেহেতু কার্বন এম এর মানটা কত এখানে এম এর মানটা হচ্ছে সমান এখানে কি সমান হচ্ছে এখানে এন বাই হচ্ছে এন এ আমি এন এর মান জানি আমি এটুকুর মানও জানি তুমি যদি হিসাব নিকাশ করো তাহলে তুমি এখানে এন এর যে মানটা পাবা সেতটি হচ্ছে আমাদের আনসার আচ্ছা এবার আসে পরের মাত্রায় থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং সাতশো চল্লিশ মিলিমিটার মার্কারি চাপে অনুসংখ্যা কত তার মানে খেয়াল আমাকে তাপমাত্রা দেওয়া আছে আমাকে চাপ দেওয়া আছে আমাকে আয়তন দেওয়া আছে বের করতে হবে বলতো এখানে কোন সম্পর্কটা নিতে হবে এটা তাপমাত্রা চাপ আয়তন আছে এই সম্পর্কে আর সংখ্যা হচ্ছে এই সম্পর্কে মানে আমি এটা এবং হচ্ছে এটা নেব সো বসাও আমি জানি এন বাই হচ্ছে এনে সমান পিভি বাই হচ্ছে আর ওকে আচ্ছা এন এর মান তোমাকে বের করতেই হবে যে তোমার সংখ্যা নির্ণয় করতে বলছে এন এর মান কত সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন থ্রি ওকে আচ্ছা দেখো তো পি এর মান দেওয়া আছে কিসে মিলিমিটার মার্কারি কিন্তু ভাই একটা সিস্টেম বলতে লিটার এটিএম বলে একটা সিস্টেম আছে এখানে তোমাকে আয়তন নিতে হবে লিটারে চাপ নিতে হবে এটিএম এ এবং আর এর মান তোমাকে নিতে হবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান যেটা তোমরা হচ্ছে পরিবেশ রসায়নে পড়বা অথবা পড়ে ফেলছ আচ্ছা তো এখানে যে আয়তনটা যে চাপটা দেওয়া আছে সেটা কিন্তু আমাদের ব্যবহার উপযোগী এককে দেওয়া নাই সুতরাং আমি জানি হচ্ছে ওয়ান এটিএম সমান হচ্ছে সাতশো ষাট মিলিমিটার মার্কারি চাপ এটা সবার জানার কথা তাহলে আমাকে এখানে যে চাপটা দেওয়া আছে মিলিমিটার মার্কারি চাপ দেওয়া আছে আমি সেখানে নিব হচ্ছে এটিএম মানে এই সাতশো কে আমি সাতশো দিয়ে ভাগ করলাম এটা এটিএম হয়ে গেল আচ্ছা আয়তনটা দেওয়া আছে ভাইয়া মিলি লিটার আমাকে মিলিলিটার নিয়ে কাজ করতে হবে না আমাকে নিতে হবে করতে হবে মানে এই পঁচিশ কে গুণ করি আমি কি পেলাম লিটার পেলাম আচ্ছা আর এর মানটা হচ্ছে আর তাপমাত্রা অবশ্যই কিসে নিতে হবে কেলভিনে নিতে হবে আমাকে থার্টি ডিগ্রি সেলসিয়াস তার মানে থার্টি প্লাস হচ্ছে টু সেভেন্টি থ্রি তো তুমি যদি এখানে হিসাব নিকাশ করো তুমি এখানে দেখো পুরো সমীকরণে আন্দোলন মান হচ্ছে একটা এন তুমি খুব সহজে এখানে অনুসংখ্যাগুলো বের করতে পারবো সো এগুলো আসলে ম্যাথ করার ট্রিক তুমি চাইলে প্রতিটা ম্যাথ ওই কিগমে করতে পারো বাট ওই কিগমে করার দরকার হয় না আমি সরাসরি আমাকে দেখতে হবে কি দেওয়া আছে কি বের করতে হবে সেখান থেকে আমি এদের মধ্যে সম্পর্ক স্থাপন করব পার্টিকুলার দুইটা ইকুয়েশন ইউজ করব তারপরে আমার কাঙ্ক্ষিত মানগুলো বের করব তো এইভাবে তুমি চাইলে ওই নিয়ম ছাড়া খুব সহজে যেকোনো ম্যাথ খুব ইজিলি সলভ করতে পারবা